গুড মর্নিং ফ্রম শিমলা। আজকে আমরা শিমলা থেকে এখন বেরিয়ে যাব মানালি। প্রায় 10 ঘন্টার রাস্তা, সবাই নেমে গেছে, আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা এক্ষুনি রওনা দেব মানালির উদ্দেশ্যে। শুরু হলো আমাদের শিমলা থেকে মানালির দীর্ঘ 10 ঘন্টার যাত্রা। দুগ্গা দুগ্গা। প্রায় 250 কিলোমিটার রাস্তা, পুরোটাই কিন্তু এরকম সুন্দর। এটা হচ্ছে রাস্তা সাইড থেকে ভিউটা। রাস্তার দিকে তাকাবো না সাইডে জানলা দিয়ে তাকাবো, কনফিউজড। শিমলা থেকে মানালি প্রায় 250 কিলোমিটার রাস্তা। প্রথমে NH 205, তারপর NH 154 এবং শেষে NH 3 ধরে আমরা যাব শিমলা থেকে মানালি। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 6.5 ঘন্টা, কিন্তু আমাদের ড্রাইভার রিঙ্কুজি জানালেন মিনিমাম 10 ঘন্টা সময় লাগবে। এখানে রাস্তা যেমন মসৃণ, পথের শোভাও তেমন লাগামহীন। এই সুন্দর পথ চলতে চলতে আমাদের শিমলা মানালি প্যাকেজ ট্যুরের প্ল্যান এবং তার খরচের বিস্তারিত তথ্য জানিয়ে রাখি। ব্রেকফাস্ট হয়ে গেল, মানে আমাদের নয়, আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছে রিঙ্কুজি। মানে এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা চললেও কোনো ক্লান্তি আসবে না। আমাদের 5 রাত 6 দিনের শিমলা মানালি প্যাকেজ ট্যুর প্ল্যানটা হলো, প্রথম দিন আমরা নেতাজি এক্সপ্রেসে কালকা স্টেশন পৌঁছে সেখান থেকে টয় ট্রেন ধরে পৌঁছেছি শিমলা স্টেশন। তারপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হাফ ডে শিমলা সাইট সিং করেছি। পরদিন শিমলা থেকে কুফরি সাইট সিং করেছি। আজ শিমলা থেকে যাচ্ছি মানালি, কাল মানালি লোকাল সাইট সিং করব। পরের দিন মানালি থেকে যাব সোলাং ভ্যালি, আর তারপরের দিন মানালি থেকে কুলু কাসল মণিকরণ হয়ে রাতে কালকা স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস ধরব। আমাদের শিমলা মানালি ট্যুর প্যাকেজের খরচ কত দেখেছে আর এই প্যাকেজে কি কি খরচ ধরা আছে সেটা পরে বলছি। এখন ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। হিমাচলি স্পেশাল ফুড ঠাকুর বৈষ্ণব ভোজনালয়, বিরাট নাম। জায়গাটার নাম হচ্ছে দারালাঘাট। এখানেই আমরা ব্রেকফাস্ট সারবো। ম্যাগি ব্রেকফাস্টে এখানে 3টে অপশন আছে, সেটা হচ্ছে ম্যাগি, পুরি সবজি আর আলু পরাটা। আমি ম্যাগি বললাম, হালকা খাবো, লম্বা জার্নি তো। তুই ম্যাগি? না ম্যাগি খাই না আমি। আলু পরাটা? ম্যাগি এসে গেছে, একদম গরম গরম ধরাটা ম্যাগি। ব্রেকফাস্ট করে আবার জার্নি শুরু করে দিয়েছি। সামনে রাস্তাটা একটু দেখাই, যেমন মসৃণ রাস্তা সেরকম রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য। আলাদা করে কোনো ভিউ পয়েন্টের দরকার নেই, গোটা রাস্তাটাই ভিউ পয়েন্ট। এই যে খুদেটা, আমার ভিডিও দেখছে এখন, এই দুই খুদে মিলে মোবাইলে কোনো VIP মুভমেন্ট হচ্ছে, সেই জন্য গাড়ি দাঁড় করে দিয়েছে। সোজা রাস্তা চলে যাচ্ছে এদিকে বিলাসপুরের দিকে। আমরা বিলাসপুর হয়ে তারপরে পৌঁছবো মানালি। শুধু বিলাসপুর নয়, তার মাঝখানে আরও অনেক কিছু থাকবে। ওয়েদার তো আজকে দুর্দান্ত রয়েছে, মানে ফাটাফাটি ওয়েদার বলতে যা আছে। তো দেখা যাক মানালিতে কী হয়। মানালিতে কালকে আমরা রাত্রিরে যখন দেখছিলাম তখন হচ্ছে -1 ডিগ্রি দেখাচ্ছিল। আজকে কি আমরা কী পাবো জানি না। দূর দেশে গিয়ে চেনা মানুষের সাথে দেখা হলে মনটা যেরকম আনন্দে নেচে ওঠে, রাস্তার দুপাশে সার দিয়ে ওদের দাঁড়িয়ে থাকতে দেখে আমারও কিন্তু সেরকম ভালো লাগছে। পরপর দাঁড়িয়ে আছে, লালে লাল হয়ে গেছে শিমুল গাছ, আমাদের বহু পরিচিত শিমুল গাছ। এখানে শিমলা থেকে মানালি যাওয়ার রাস্তার দুপাশে ফুল এসেছে, পুরো টকটকে লাল হয়ে গেছে গাছগুলো। এই দেখুন সামনে আরেকটা শিমুল গাছ। কলকাতার চেনা গাছ মানালির রাস্তায়। রাস্তা
রাস্তার দুপাশে কিন্তু এরকম অনেক চায়ের দোকান। আমরা যেটাকে ভিউ পয়েন্ট বলি সেরকম জায়গাতেই কিন্তু এই ছোটো ছোটো চায়ের দোকান, তার সাথে ম্যাগি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। বিলাসপুর এখান থেকে আর 15 কিলোমিটার, মানালি 184 কিলোমিটার। দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, মানে কাশ্মীরের মতো প্রায়। ভিউই ভিউ, সামনে ভিউ, সাইডে ভিউ, বাঁদিকে ভিউ, যেদিকে তাকাবেন সেদিকেই ভিউ। উপরের দিকে তাকালে এখন আকাশে যে মেঘটা রয়েছে সেটাও একটা দুর্দান্ত ভিউ। আমরা এখন পৌঁছে গেছি বিলাসপুর। পুরো শহরটাতে এসিসি সিমেন্টের হোর্ডিংয়ে আর দেওয়াল লিখানে ভর্তি করে দিয়েছে। আমাদের গাড়ির ড্রাইভার গাড়িটাকে দেখাচ্ছে কার মেকানিককে, কিছু সমস্যা হয়েছে। আর আমি আপনাদের দেখাচ্ছি সতলুজ রিভার, বিলাসপুর ডিস্ট্রিক্টে এসিসির যে সিমেন্ট প্ল্যান্ট সেটা এখানেই রয়েছে। বিলাসপুর ডিস্ট্রিক্টে সতলুজ রিভার এসিসি সিমেন্ট প্ল্যান্টের ঠিক পাশে। এখানকার নদী বরফ গলা জলে পুষ্ট, সেই কারণে এখন শীতকাল বলে নদীতে কিন্তু কোনো জল নেই, মানে বরফ তো জমে আছে, বরফ গলছে না। আবার গরমকাল এলে নদীর জল অনেক বেড়ে যাবে, বরফ প্রচুর গলবে। আমাদের ওখানে আবার গরমকালে জল শুকিয়ে যায়। বেশ, একটুখানি দাঁড়ানো, সেই দাঁড়ানো আমাদের শেষ। এখন আবার উঠে পড়া, আবার চলা শুরু। এই যে সামনের যে পাহাড়গুলো, এখানে রয়েছে এনটিপিসি প্রজেক্ট। এই সুতলেজের উপরেই এনটিপিসির প্রজেক্ট আছে। এখানে কোল ড্যাম হাইড্রো পাওয়ার স্টেশন এনটিপিসির, এখান থেকে মানালি 155 কিলোমিটার। মান্ডি কুলু এর জন্য আমরা এখান থেকে কিন্তু বাঁ দিক ধরে রেখে যাব। এনটিপিসির কোল ড্যাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট। যেতে যেতে আমাদের প্যাকেজ ট্যুরের খরচটা আপনাদের জানিয়ে দিই। আমাদের প্যাকেজ ছিল কালকা স্টেশন থেকে কালকা স্টেশন জনপ্রতি 9,050 টাকা, আসা যাওয়ার ট্রেনের টিকিট আর টয় ট্রেনের টিকিটের খরচ বাড়তি। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। সাইট সিং এর জন্য ছিল 3টে টেম্পো ট্রাভেলার। 1:38 সুন্দরনগরের কিছুটা আগে আমরা লাঞ্চটা সেরে নিই। তো এখানে হিল স্টার এসি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা বাইরে থেকে তো ঝকমক ঝকমক করছে, দুর্দান্ত, কস্টলিও হবে নিশ্চয়ই। ওসব আমাদের তো পুরোটাই প্যাকেজ। দেখা যাক আমাদের লাঞ্চে কী অর্ডার করা আছে। এই রেস্টুরেন্টের দুটো সেকশন, এই দিকটা হচ্ছে ভেজ আর এই পাশটা হচ্ছে নন ভেজ। পুরো ঠাসা ভিড়, আমাদের 30 জন ছাড়াও এখানে আরও 30-40 জন রয়েছে। ভাত, ডাল, পনিরের একটা তরকারি আর তার সাথে ডিম। কী খাচ্ছিস তুই, এটা কী খাচ্ছিস বল? আমাদের গ্রুপের খুদে মেম্বারগুলোর মধ্যে আর একটা লাঞ্চ করলাম সুন্দরনগরের কিছুটা আগে, 6 কিলোমিটার মতো আগে। পুরো রাস্তাটাই হয়ে যাবে 4 লেনের, সব জায়গায় কাজ শেষ হয়নি কিন্তু অধিকাংশটাই 4 লেন। ইংরেজিতে বলে পিকচারস্কিউ, মানে ছবির মতো সুন্দর। আর আমার মনে হচ্ছে এই শহরটা ছবির থেকেও সুন্দর, তাই তো এই শহরের নাম সুন্দরনগর। সুন্দরনগর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। মানালি এখান থেকে 135 কিলোমিটার আর মান্ডি 25 কিলোমিটার। সুন্দরনগর সত্যি সুন্দর না? কেমন লাগলো এই সুন্দরনগর শহর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। জলের ট্যাঙ্ক, আকাশ কিন্তু নীল আকাশ থেকে আস্তে 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 সামনের দিকে কিন্তু মেঘলা। বেশ বড় জমজমাট শহর এই সুন্দরনগরের। সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সুন্দরনগর লেক। তবে এই লেক কিন্তু প্রাকৃতিক নয়, এই লেক মানুষের বানানো, ম্যান মেড। বিয়াস নদী, মানে যে বিয়াস নদীকে আমরা মানালিতে গিয়ে পাবো, সেই বিয়াস নদীর উপরে এই ড্যাম গড়ে উঠেছে। যদিও ড্যামের জলটাকে এখানে আন্ডারগ্রাউন্ড করে ক্যানেল করে নিয়ে যাওয়া হয়েছে। এই
এইচআরটিসির যে বাসগুলো, প্রতিটা বাসের মাথায় লেখা রয়েছে দেবভূমি হিমাচল। দেবভূমি তো হবেই, এত সুন্দর জায়গা, দেবতারা তো এখানেই থাকবে, এটাই তো স্বাভাবিক। মান্ডি, মান্ডি শহর, কুলু আর মানালি এখান থেকে ডান হাতে আমরা দেখে যাব। এই হচ্ছে মান্ডি। এই হচ্ছে মান্ডির বাস স্ট্যান্ড, এই দিকটা, এটা যেটা, এটা হচ্ছে মান্ডির বাস স্ট্যান্ড। বিশাল এক গুরুদ্বারা। এই হচ্ছে মান্ডি, না মান্ডি শহর, নিচে দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে। এই মান্ডি থেকে আমরা, এই যে বিয়াস আমাদের হাত ধরলো, এই হাত কিন্তু মানালি পর্যন্ত বিয়াস ছাড়বে না, পুরো মানালি পর্যন্ত আমাদের সাথে থাকবে বিয়াস নদী, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। সেই সুন্দরনগর থেকে যে সুন্দরের ছোঁয়া আমরা পেয়ে চলেছি, এই মান্ডির বাড়িগুলোও কিন্তু সেরকমভাবেই সুন্দর, শহরটাও তো অবশ্যই সুন্দর। সামনে রাস্তার কাজ চলছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, আমরাও পেছন পেছন লাইন দিয়ে দিলাম, গাড়ি ছেড়েছে। ইয়াসে 3 ঘন্টা তো লাগবেই জায়গা, 4 ঘন্টা 3 ঘন্টা নয় 4 ঘন্টা লাগবে। এই যে রাস্তাটা, এইখানে সামনে কাজ হচ্ছে, না 1 ঘন্টা গাড়ি চলে, 1 ঘন্টা বন্ধ থাকে। পৌঁছে গেছি পান্ডু। এখানে বিয়াস নদীর উপরে একটা ড্যাম আছে, পান্ডু ড্যাম, খুব সুন্দর ভিউ, যদিও এখন একটু আলোটা কমে এসেছে। পান্ডু ড্যাম ভিউ পয়েন্ট, ড্যামের একদম কাছে যাতে না যাওয়া যায় সেই জন্য কাঁটাতারের বেড়া রয়েছে, তবুও চেষ্টা তো করবো যতটা কাছে যাওয়া যায়। কী অদ্ভুত সুন্দর সবুজ রঙটা। এই আসছে বিয়াস নদী, তার উপরে এই হচ্ছে পান্ডু ড্যাম। 5:30 বাজছে আর এই বিকেলের পরন্ত আলোতে, উপরে নীল আকাশে মেঘের আলপনা, নিচে সবুজ জল, তার মধ্যে পাহাড়ের প্রতিচ্ছবি, সব মিলিয়ে পান্ডু ড্যামের এই সৌন্দর্য একটা অপার্থিব রূপ নিয়েছে। সামনের এই রাস্তাটাও কত সুন্দর, একদম পাহাড়, এ পাহাড় থেকে পুরে ও পাহাড়ের মধ্যে দিয়ে টানেল চলে যাচ্ছে। মানে এগুলো সব রেডি যখন হয়ে যাবে তখন এই যাত্রাপথ কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে। সামনে হচ্ছে হানুগি মাতার মন্দির, হানুগি টেম্পল। এরপর থেকে গাড়ি কিন্তু চলবে ওই ফ্লাইওভারের উপর দিয়ে, এখনও চালু হয়নি, দেরি আছে, এখনও 1-1.5 বছর লাগবে। একটু আলো থাকলে এই রাস্তাটা এত ভালো লাগতো দেখতে। মনে হচ্ছে বিদেশের রাস্তা দিয়ে গাড়ি দৌড়চ্ছে। কুল্লু এখনো 20 কিলোমিটার, মানালি 60 কিলোমিটার, মানে 1 ঘন্টা লাগবে কুল্লু, আরও 2 ঘন্টা লাগবে মানালি। কুল্লু, কুল্লু পৌঁছে গেছি। দুটো জিনিসের জন্য কুল্লু খুবই ফেমাস, একটা হচ্ছে কুল্লুর এখানকার শাল ফ্যাক্টরি, আর একটা হচ্ছে এখানে র্যাপটিং হয়। এই যে পাহাড়ের উপরে যে আলো, যত যা দেখা যাচ্ছে পুরোটাই, সেই পুরোটাই হচ্ছে কুল্লু শহর, কুল্লু সিটি। কুল্লুর প্রধান দ্রষ্টব্যের মধ্যে একটা হচ্ছে কুল্লু শাল ফ্যাক্টরি, এবং কুল্লুর এই শাল ফ্যাক্টরিতে আমাদের নিয়ে এসেছে আমাদের ড্রাইভার দাদা। আমার কেনার কিছুই নেই, তবুও আপনাদের একটু নিয়ে যাই, ভেতরটা দেখাই, এবং এই শাল কীভাবে বোনা হয় তার একটা ডেমো এখানে দেওয়া আছে। 30% স্পেশাল ডিসকাউন্ট চলছে এখন, এটা সারা বছরই চলে। উলের শাল, ল্যাম্বের উল, ইয়াকের উল। রাত 9:00 বাজছে,
এই মাত্র এসে পৌঁছলাম বিয়াস নদীর যে পাশে ম্যাল তার উল্টো দিকে হোটেল রাধিকা। এই মুহূর্তে আর কিছু বলছি না, ভীষণ টায়ার্ড, শরীরটাও ভালো নেই, আবার কাল সকালে কথা হবে। আমাদের রুম 301, মানে রুমটা বিশাল বড় রুম, দুটো বেডসাইড টেবিল দেওয়া আছে, তার সাথে রিডিং ল্যাম্প, বিশাল বড় একটা আয়না, এত বড় একটা আয়না, এখানে জামা কাপড় রাখার জন্য এত বড় একটা কাবার্ড আছে, এপাশে বিশাল একটা টিভি, বসার জন্য চেয়ার টেবিল সব কিছু দেওয়া আছে। এই টয়লেট কিটও দিয়ে দিয়েছে, টাওয়েল দিয়েছে। এই হচ্ছে টয়লেট বেসিন, এখানেও একটা বড় আয়না, কমোড, গিজার চলছে। রুম হিসেবে রুম খুবই ভালো, দুটো জিনিস শুধু এই রুমের লাইট যেটা, সেই লাইটটা আরেকটু বেশি হলে ভালো হতো, লাইটটা একটু কম, মানে রুমটা যেহেতু বিশাল বড় তাই লাইটটা একটু কম। আর একটা ব্যাপার, রুমে যদি এখানে কার্পেট থাকতো সেটা আরও ভালো হতো, ঠান্ডার দেশ। আর তিন নম্বর যেটা পয়েন্ট, যেটা আমাদের সিমলাতেও হয়েছিল, যে হোটেলটা ভালো কিন্তু সিমলা ম্যাল থেকে অনেকটা দূরে, এখানে মানালিতে, মানালির এই হোটেলটা অতটা দূরে নয় কিন্তু এটা বিয়াস নদীর উল্টো দিকে, মানে বিয়াস নদীর যেদিকে ম্যাল এই হোটেলটা তার উল্টো দিকে। এখান থেকে ম্যালে যেতে হলে অটো আছে, অটো করে যাওয়া যায় ম্যালে। আজকে ফেব্রুয়ারির হচ্ছে 6 তারিখ, নিচে কুলুতে রীতিমতো গরম ছিল, এখানে কিন্তু গরম আর নেই, ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। এই জ্যাকেট পরেও, মানে কটচুল তার উপরে একটা জামা তার উপরে এই জ্যাকেটটা পরে কিন্তু এখানে শীত শীত করছে, আর একটা জ্যাকেট চাপালে ভালো হয়। কিন্তু বরফ এখানে নেই, সামনে হিড়িম্বা দেবী যে পাহাড় তার উপরে ঝুড়ো ঝুড়ো বরফ দেখা যাচ্ছে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে কিন্তু আমার শরীরটা একটু ভালো নেই, একটু অ্যাসিডিটি হয়ে গেছে, আজকে রাতে আমি আর কিছু খাবো না, আর কিছু দেখালাম না আজকে, একটু রেস্ট নিই, দেখা হবে আগামীকাল।